मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल সালবন আর। চলুন আজকে কি কাজ করা যায় দেখা যাক, যে কি কি করি সকাল থেকে। অনেক কাজই করা হয় বন্ধুরা, আর সব তো দেখানো সম্ভব নয়, কেননা ডেটা মেমোরি নিতে পারো না। তো আমি বলছিলাম ফোনটা আমার ডিস্টার্ব আছে, তো তার জন্য সব কিছু দেখাতে পারি না, কিন্তু সকাল থেকে আমার প্রচুর কাজ থাকে। আর আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। চলুন আজকে কি দেখাই সেটা দেখি। তো আজকে আমি ভাবছিলাম ছবিগুলো পরিষ্কার করবো, অনেকদিন ধরে ভুল হয়ে গেছে, তো ছবিগুলো ফুলদানি রেগুলোগুলো সব একটু পুষবো। তো এখান থেকে শুরু করি আর কি। এটা একটু ভেঙে গেছে বন্ধুরা, অ্যালবামটা খুব সুন্দর দেখতে, আমাকে গিফট করেছিল, আমার জন্মদিনে গিফট করেছিল বলে আমি এটা ফেলিনি, আমার খুব ভালো লাগে বলে। আর এই দেখুন, এটা আমার মেয়ে, বড় মেয়ে, বলবো আপনারা জিজ্ঞাসা করলে অবশ্যই বলবো, নাহলে কেন যেতে বলতে হবে, আপনারা বলবেন যেতে বলছে। আর এটা আমি আজ থেকে 3 বছর আগে, আমি এটা তিন নয় 17, 18, 19, 20, হ্যাঁ 17 সালের ছবি এটা। আর এটা আমার মেয়ে তখন 5 বছরের, আমার মেয়ে ডান্স ইন্ডিয়া ডান্স, আর তোমার আরেকটা কি চোখের আলো না আলো কি একটা আলো আলো আলোতে আমার মেয়ে করছিল, কো অ্যাক্টরের কাজ করছিল, ছিল কো অ্যাক্টরে। গেলাম ওর 13 বছর বয়সের ছবি এটা, বানানো আছে, এটা 13 বছর বয়সের, এটা আমার বড় মেয়ে। দেখুন এই দেখুন এটার অবস্থা আপনারা দেখুন, এটা নিলাম 199 টাকা দাম, আমি কিচ্ছু বুঝি না কিনেছি, এটা আমার ফল্ট। কিন্তু যখন ইয়েতে দেখছিলাম তখন দেখছি 3.5 স্টার দিয়েছে অনেকে, এই 3.5 দিয়েছে, কেউ 3.2 দিয়েছে। তো আমি ভাবলাম যাই হোক, কিন্তু এতটা ছোট আর মাইক্রোফোনে সাউন্ড একদম কম, তার চেয়ে আমার কথা অনেক জোরে, তাই আমি ইউজ করছি না, এটা দূর করে আর চেঞ্জ করা যাবে না, সব ছিঁড়ে ছুঁড়ে সেদিনকার দেখালাম, ফেলে দিয়েছিলাম। তো আজকে এটা এরকম থাক 199 টাকা পড়ে। তো চলুন সামান্য কিছু জিনিস একটু পুছা করি, না রাখলে যতদিন যাবে তারপরেও আর যাবে না, তো একটু পুছে পুছে রাখতেই হয়। ওড়না নিয়ে বন্ধুরা কাজ হয় না, তাও আপনাদের সামনে আসতে পারে, কে কেমন বন্ধু কেমন ভাবে নিবে, তাই জন্য ওড়না কানে ওড়না নিয়ে আমরা কাজ করতে পারি না, কেন ওড়না সামলাবো না কাজ করব বন্ধুরা। স্ট্যান্ড পড়ে আছে বন্ধুরা, স্ট্যান্ড রান্না করে যাবে যখন তখন স্ট্যান্ড ইউজ করব, এখন বাইরে চালিয়ে দিলাম। আপনারা কে কতজন করেন নিজের কাছের জিনিস দিয়ে সেটাও বলবেন কমেন্টে। এক ঘর এক দুয়ার তো বন্ধুরা, তো কি করবো বলুন, দিদি না ঝাড়াঝুড়ি করলে প্রতিদিন এগুলো নোংরা হয়ে যায়। কাজ তো ওই জন্য আমি দেখাতে পারি না, এতটা দেখানো সম্ভব হয় না, খুব ছুটা দৌড়ার কাজ, অনেকটা করতে হয়। এদিকে দেখুন এতটা আবার ঢাকাতে হয় আমাকে, ছুটা দৌড়া করে, এটা ঢাকা দিয়ে আছে। আমি প্রতিদিন একটু করে পুছে নিই বন্ধুরা, কেন বলুন তো, নাহলে হচ্ছে নোংরা প্রচুর হয়। তো আর ডেলি ডেলি না তেল চিটানি, একটা রান্নাঘরের মধ্যে সব থাকে ডেলি ডেলি তেল চিটানি, দেখুন তেল চিটানি নাই পরিষ্কার, কেন তেল চিটানি পড়ার জন্য ডেলি ডেলি পুছে নিই, কারণ তেল চিটানিটা হয় না। বন্ধুরা চলুন এবার আমি এখান থেকে চান করে এসে আপনাদের সাথে দেখা করছি। ছোট রান্নাঘর, খুবই ছোট রান্নাঘর, আপনারা একটুখানি আমাকে হেল্প করুন, তবে কিছু করতে পারবো, বুঝতে পারছেন তো কিসের জন্য করছি, সত্যিই করছি,
ঠিক আছে একটু আপনাদের কাছে পৌঁছাচ্ছি, গল্প করছি, এটাও ঠিক, কিন্তু কিছু একটু করার জন্য ইউটিউব করছি। একদম মিথ্যা কথা বলবো না যে কিছুর জন্য করিনি, যদি আপনারা একটু উঠান তবেই আমি উঠবো। খুব লাগছে, আমি কি মাছ আনলো দেখি, আমি দেখিনি। ইলিশ মাছ এনে একটু দেখছি, আর এটা চর্বি আনতে বলেছিলাম, চর্বি এনেছে একটু। যা রান্না হবে সেটা আমি দেখিনি, ইলিশ মাছ হবে সর্ষে বাটা দিয়ে, বেগুন আর কুমড়ো দিয়ে কোনোদিন করেছেন কিনা জানি না, দেখুন কুমড়ো দিয়ে বেগুন দিয়ে করে দেখবেন ভালো লাগে। সর্ষে বাটা, কালো কাঁচা লঙ্কা, জিরাটা আমি নিতে ভুলে গেছিলাম, কালো জিরা এসব দুই বাটা রাখলাম, কালো জিরা সেটা হবে, কালো জিরা যাবে, সর্ষে বাটা যাবে, কাঁচা লঙ্কা এসব, দেখুন পেঁয়াজ আদা এটা যাবে। এই এইটা আপনারা কতজন খান, চর্বি ফুসফুস জানি না, আমরা খাই অল্পটুকু এনেছি এই মশলাটা। আর এ শাক ভাজা হবে, রসুন যাবে, আর ইলিশ মাছে যাবে এই কাঁচা লঙ্কা সর্ষা, আর কিছু যাবে না, আর হলুদ, আর এই বেগুন আর কুমড়া দিয়ে ইলিশ মাছ হবে। বেগুন আর কুমড়া দিয়ে কতজন ইলিশ খান সেটা কমেন্ট বক্সে করবেন। আর এটার সাথে যাবে, এইটার সাথে যাবে এলাচ, দু টুকরো তিন টুকরো লং নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, একটা এলাচ নিয়েছি, আর এটার সাথে যাবে এইটা, আর অল্প চিনি দুটোর জন্য স্বাদ অনুযায়ী হলুদ নিয়ে নিয়েছি, আর শাক ভাজার জন্য রসুন নিয়ে নিয়েছি। আজকের মেনু এইটুকু, আর ইলিশ মাছে কালো জিরা যাবে। কাপড় জামা কেটে চান করে আসছি, ততক্ষণ আপনারা খাওয়া দাওয়া করুন বা বসুন গল্প করুন, আমি আসছি। বন্ধুরা আমি চান করে এসে আর চুল আঁচড়াচ্ছি, চুলটা বেশিরভাগ দিনই বেঁধে যায়, কেননা খাবারে যদি চুল পড়ে আমার হাজবেন্ড খাবে না, ওই জন্য। রান্নাঘরের দিকে যাওয়া যাক, খাওয়ার ব্যবস্থা করতে, পেট শুনবে না, খাওয়ার ব্যবস্থা করতে হবে, চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, কাজ বাড়া ছাড়া জীবনে কোনোদিন ভালো হয়েছে, যখন দেখবেন দেরি হয়ে যাবে তখন দেখবেন কাজ আপনার বেড়ে 12টা 10 বেজে যাবে। আমার যেটা হলো, পুরো কাপে জল রেখেছিলাম, হ্যাঁ, তো আমার পুরো সর্বনাশ হয়ে গেল, হ্যাঁ দেখুন কাজ বেড়ে গেল, খেতে এসছি তো চা কাজ বেড়ে আমার 12টা 10। এটা পরিষ্কার করে আমি আসছি, আমাকে চা বসাবো, জানেন ঘরে রান্নাঘরে এলেই আমার চা, এখানে আমাকে চা বসাতেই হবে। এই যে চা বসে দিলাম, আর এই যে দুধটা বসে দিলাম, দেখো দিলাম অল্প, গুঁড়ো চা করে খেয়ে গেছি, যখন রেখেছে চামচটা উপরে ডুবে গেছে, একটু চিনি দিলাম, এরা কুচবি নেই হ্যাঁ, আমি পরাঠা সব পরাঠা হ্যাঁ উসকো সেক লিয়া, আর জিলাপি হ্যাঁ, আর চা হ্যাঁ, হম খাওয়েঙ্গে আপ লোক দেখেঙ্গে বন্ধুরা, আর খানা হ্যাঁ তো আনা পড়েগা, আ যাইয়ে পাশে দুধ হচ্ছে। আর এখানে আমি এই যে কুমড়া কালো জিরা দিয়ে দিয়েছি, তেল নুন দিয়ে দিয়েছি, এরপরে কুমড়ো, আর বেগুনটা আমি ছেড়ে দিচ্ছি ইলিশ মাছ করার জন্য। দেখুন এটা আমি ফ্রাই করতে দিলাম, এবার আমি একটুখানি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, এবার এটা আমি ভেজে আসছি, দেরি হয়ে গেছে বেশিক্ষণ দেখাতে পারবো না। রাতে পরোটা গরম করে নিয়েছি, রাতে গরিবের নাস্তা, হচ্ছে গরিবের নাস্তা, বড় লোকের নাস্তা নয়। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে দেবো, একটুখানি ফুটু, এবার এটা দেখুন হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, এবারে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে দেবো। আমি আগেও বলেছি আমরা ইলিশ মাছ ভাজি না, বেগুন ইলিশ করলে ভাজি না,
ভাবছি কিনবো কিনবো, দোকান লকডাউনের জন্য যেতেও পাচ্ছি না আর কেনা হচ্ছে না, তো এটা ইমিডিয়েটলি আনতে হবে, কেননা এই থালাটা অবশ্যই জন্য দিয়ে একটু বেঁকে গেছে, তো এটা দিয়ে ঢাকা দিচ্ছি। এবারে আমি একটুখানি সরষার তেল কাঁচা উপর থেকে ছড়িয়ে দিলাম, অল্প সরষার তেল, এটা অল্প সরষার তেল দিয়ে দিলাম, একটুখানি সামান্য ফুটিয়ে নেবো, আমি এটাকে নামিয়ে নেবো। আমার বেগুন ইলিশ সরষা দিয়ে তৈরি, কুমড়ো বেগুন ইলিশ সরষা দিয়ে একদম রেডি। যদি খেতে হয় তাহলে আমার এখানে অবশ্যই আসতে হবে, চলে আসুন। পোস্ত দিয়ে শাক ভাজা, এই যো। আর এটা হচ্ছে বলছিলাম যে আপনারা কতজন চর্বি ফুসফুস খান বলছিলাম, এটা একটু বেশি করে এনে একদিন আপনাদেরকে রেসিপিটা দেখাবো, এটা দেখালাম না অল্প বলে। আর এটা ফুসফুস দিয়ে চর্বি দিয়ে একটা তরকারি, আর এটা পুনকার শাক আর কলমি শাক দিয়ে পোস্ত দিয়ে ভাজা, ইলিশ কুমড়ো বেগুন সরষে ইলিশ এক কথায়, আর এই ভাত। আজকের মেনু এইটুকুই, আর চলুন তো আজকের মতো আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাসি খুশি থাকার চেষ্টা করুন, ভালোভাবে থাকুন। আর আজকে আর একটা অবশ্যই লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন, আর অল নোটিফিকেশানটা বেল আইকনটা টিপে অলটা করবেন অবশ্যই, একটু হেল্প করুন, আর অবশ্যই দেখুন ভিডিওটা আমার পুরো। আর আজকের মতো শেষ করছি। আর হাজব্যান্ডের একটু শরীর খারাপ, কালকে থেকেই বলছিল শরীর খারাপ, রাত্রেবেলা 102 জ্বর এসেছিলো, তারপরে আবার ডাক্তারের কাছে পাঠালাম, ওগুলো বলা হয়নি, ডাক্তারের কাছে পাঠানো হলো, ডাক্তার দেখিয়ে এলো, ডাক্তার দেখিয়ে আসার পর আবার ওষুধ টষুধ দিয়েছে, প্রেসক্রিপশন ধরে ওষুধ আনতে যাবো খাওয়া দাওয়ার পর। আর চলুন তাহলে আজকের মতো আসছি, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।